সাহস করে বলিউডে পা রাখা নিম্নবিত্ত পরিবারের ছেলে বাংলার গৌরাঙ্গ থেকে আজকের মিঠুন চক্রবর্তী হয়ে ওঠা। বলিউডের এই বাঙালি নায়কের সংগ্রাম ও খ্যাতির নেপথ্যে অনেকটাই জুড়েছিলেন আরেক বঙ্গ সন্তানের নাম, তিনি বাপ্পি লাহিড়ি। তার গান ও সুরের তরঙ্গে গা ভাসিয়ে এই মিঠুন চক্রবর্তী হয়ে ওঠেন ডিস্কো ডান্সার। দুজনের জুটিতে তারপর একের পর এক সাড়া জাগানো গান, বাপ্পির সুরে আর মিঠুনের নাচে মোহিত হতে খুব বেশি সময় নেয়নি আসমুদ্র হিমাচল। বাপ্পি লাহিড়ির গান আর মিঠুন চক্রবর্তীর নাচ, এই ছিল আশির দশকের ব্লকবাস্টার জুটি, বলিউডের ডিস্কো কিং। বাপ্পি লাহিড়ির মৃত্যুর মধ্য দিয়ে সেই জুটি ভাঙল গত 2022 15 ফেব্রুয়ারি। এ খবর আজও মেনে নিতে পারছেন না মিঠুন চক্রবর্তী, এমনকি প্রিয় বন্ধুর শেষকৃত্যেও যোগ দেননি তিনি। তবে কেন জাননি, তিনি সম্প্রতি তা জানাতে গিয়ে বেশ ইমোশনাল হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে বলিউডে নিজের শক্ত ভিতকে তৈরি করেছিলেন বাংলার গৌরাঙ্গ ওরফে মিঠুন চক্রবর্তী। নিজের লক্ষ্যে পৌঁছাতে গিয়ে তাকে সইতে হয়েছে বহু লাঞ্ছনা ও অপমান। গায়ের রং নিয়ে একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন তিনি, তবে মনের জোরে ও নিজের প্রতিভাকে পাথেয় করেই তিনি পৌঁছেছিলেন খ্যাতির মসনদে। জিতেন্দ্রর মতো নামজাদা সুপারস্টারদের পায়ের তলার ভিত তিনি একাই নাড়িয়ে দিয়েছিলেন নাচ ও অভিনয়ের ছটায়। বলিউডে অন্য ধারার নাচ প্রথম যিনি নিয়ে এসেছিলেন তিনি মিঠুন চক্রবর্তী। তার সেই নৃত্যশিল্প যে ওই সময়ের চলচ্চিত্রে একটা নতুন দিগন্তকে উন্মোচিত করতে চলেছিল, সেটা সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন আরেক বঙ্গ সন্তান বাপ্পি লাহিড়ি। সেই অনুযায়ী তিনি গানও তৈরি করতে শুরু করেছিলেন, একথা জানিয়েছেন স্বয়ং মিঠুন চক্রবর্তী। পরবর্তী সময়ে বাপ্পি লাহিড়ি ও মিঠুন চক্রবর্তী জুটিতে তৈরি ডিস্কো ড্যান্সার ছবিটি চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ডিস্কো ড্যান্সারের জিমি জিমি গানটি জনপ্রিয়তা ভারতের গণ্ডি টপকে ছড়িয়ে পড়েছিল বিদেশের মাটিতে। শুধু ডিস্কো ড্যান্সারই নয়, ডান্স ডান্স, গুরু, প্রেম প্রতিজ্ঞার মতো একের পর এক সুপার ডুপার হিট ছবির মধ্য দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় লাহিড়ি চক্রবর্তী। বাপ্পি লাহিড়ির মিউজিকই ডান্স স্টার হিসাবে আরব সাগরের তীরে পায়ের তলার জমি দিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। বাপ্পির সুরে মিঠুন যেমন রাতারাতি ডান্সিং স্টার হয়েছিলেন, তেমনই ডিস্কো কিং বাপ্পিকে পেয়েছিল গোটা দেশ। মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে বাপ্পি লাহিড়ি যেমন গভীর ছাপ ফেলে গিয়েছেন, তেমনই ডিস্কো কিংয়ের কেরিয়ারেও মিঠুন চক্রবর্তীর ছায়াও অস্বীকার করার নয়। কাজের পাশাপাশি খুব ভালো বন্ধুত্ব ছিল দুজনার মধ্যে, ঘন্টার পর ঘন্টা চলত আড্ডা। মিঠুন জানিয়েছেন বাপ্পিদা খুব খোলা মনের মানুষ ছিলেন, এত বড় শিল্পী কিন্তু কোনো ইগো ছিল না। আমি কোনো গান শুনে যদি বলতাম বাপ্পিদা শুনে দেখো এরকম একটা গান বানাবে, দাদা কোনোদিনই না বলতো না, শুনে দেখতো। শুধু বাপ্পিদার ক্ষেত্রেই এটা সম্ভব, নইলে অন্য কোনো সঙ্গীত পরিচালককে গিয়ে বলার সাহস কোনোদিনই ছিল না। বেঙ্গালুরুতে থাকাকালীন প্রিয় সেই বন্ধুর মৃত্যুর খবরে খুবই কষ্ট পান মিঠুন। প্রিয় বাপ্পিদার নিথর দেহ দেখার মতো অবস্থায় ছিলেন না তিনি, এভাবে বন্ধুকে দেখতেও চাননি, তার হাসি মুখটাই মনে রাখতে চেয়েছেন সারা জীবন। সেই কারণেই বাপ্পি লাহিড়ির শেষকৃত্যে যোগ দেননি বলে জানান মিঠুন চক্রবর্তী। তিনি আরও বলেন, 70 এবং 80 দশকে হিন্দি ফিল্ম মিউজিক ল্যান্ডস্কেপের ডিস্কো সাউন্ডে বিপ্লব করার জন্য কৃতিত্ব দেওয়া হয় বাপ্পিদাকে। তবে প্রতিভাবান এই সুরকারকে কখনোই একটি ছবিতে আটকে রাখা উচিত নয়, তিনি অসংখ্য হিট গান দিয়েছেন, কেউ তাকে ভুলতে পারবে না, কারণ তিনি একজন কিংবদন্তী। ভারতীয় চলচ্চিত্রে এই দুই বঙ্গ সন্তানের অবদানকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না। ধন্যবাদ।